وقال تعالى في موضع آخر: وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. قال رسول الله صلى الله عليه وسلم: قال الله عز وجل: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইমানদার মুসলমান ভাইয়েরা, আমরা সবাই মহান মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি এজন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আন্তরিক শ্রদ্ধা সহকারে কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্ব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুইটি অংশ থেকে তেলাওয়াত করেছি। আপনাদের সামনে 59 নম্বর সূরা হাশরের 20 নম্বর আয়াত এবং 80 নম্বর সূরা আবাসার সর্বশেষ 4-5টি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। যে আয়াতগুলো শুনলাম এবং আমরা একটা হাদিসের কুৎসিও শুনেছি, আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি, যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা জান্নাত এবং জাহান্নামের বিবরণ, জান্নাত এবং জাহান্নামের অবস্থা, এটার বৈশিষ্ট্য কি, আমরা এগুলো কোরআন এবং হাদিসের আলোকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা নির্ধারিত সময়ের জন্য। আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে আমাদেরকে কিছু দায় দায়িত্ব দিয়েছেন, দায় দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য একটা নির্ধারিত যে সময় আছে, সে সময়ের আলোকে আমাদেরকে আবার পৃথিবী থেকে তুলে নেবেন। পৃথিবীর সময় একদিন আমাদের শেষ হয়ে যাবে, একদিন এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার পরে পরকাল, অনন্তকাল, সে অনন্তকালের প্রথম স্টেশন হলো কবর।
হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবর আফযাল মানজিল মিন মানাজিল আখিরাত, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবর, এরপরে হাশর হবে, মিজান হবে, সিরাত হবে, এরপরে ফলাফল হবে। ফলাফল হলো জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম। জান্নাত একটা আবাসস্থল, থাকার জায়গা, জাহান্নাম এরকম থাকার জায়গা। তো আমাদের আলটিমেট ডেস্টিনেশন, আমাদের চূড়ান্ত যাত্রা, চূড়ান্ত লক্ষ্যস্থল, চূড়ান্ত আবাসস্থল দুইটার একটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। জান্নাতকে আমরা বেহেশত হিসাবে জানি, আর জাহান্নামকে আমরা কি হিসাবে জানি? দোজক হিসাবে জানি। তো আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে জান্নাত এবং জাহান্নামের চিত্র, অনেকগুলো বর্ণনা আছে, সেখান থেকে আমরা কিছু চিত্র দেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দুনিয়ার মাঝখানে যে সময়টুকু আছে, 50 বছর, 60 বছর, 70 বছর, এগুলো আসলে খেলতামাশা। এটা হলো কচু পাতার উপরে টলটলায়মান পানির মতো। কচু পাতাকে যদি আপনি পানির মধ্যে চুবিয়ে রাখেন, আবার পানি থেকে যদি তুলে ফেলেন, কচুর পাতা একেবারেই শুকনা। অর্থাৎ এখানে যে এটার মধ্যে যে পানিতে ছুবিয়ে রেখেছেন, এই পানির কোনো নিদর্শন কচু পাতার মধ্যে পাওয়া যায় না। আপনি যদি একটা কাপড়ের টুকরাকে যদি আপনি পানিতে ভিজান, আপনি যদি 100 গ্রাম পানির মধ্যে যদি একটা কাপড়ের টুকরা ভিজান, আপনি কখনোই সেই কাপড় থেকে 100 গ্রাম পানি আর বের করতে পারবেন না। অন্তত 10 গ্রাম 5 গ্রাম হলেও কাপড় কি করে ফেলবে? শুষে ফেলবে। কিন্তু একটা কচু পাতার মধ্যে যদি আপনি 100 গ্রাম পানি রাখেন, ঢেলে দিলে আবার 100 গ্রাম পানি কি হবে? পেয়ে যাবেন। তা আমাদের এই জীবনটা হলো কচু পাতার উপরে টলটলায়মান পানির মতো। যে আঞ্চলিক একটা সঙ্গীত আছে, কচু হাতার হানি রে ভাই, কচু হাতার হানি, হানি বুঝল তো? মানে নোয়াখালী এলাকাতে পানিকে কি বলে? হানি বলে। বলছে কসু হাতার হানি রে ভাই, কসু হাতার হানি, বেশি হইলে কয়দিনের এ জিন্দিগানি, বেশি হইলে আর কয়দিন, সব মিলে কসু পাতার পানি, কসু পাতার পানি। একদিন আমাদেরকে চলে যেতে হবে, ইচ্ছায় হোক, যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে হবে, যাওয়ার ইচ্ছা না থাকলেও যেতে হবে, যেতেই হবে। 2 নম্বর সূরা বাকারা 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলেন তাদের কেহ কেহ কামনা করে যদি তাদেরকে 1000 বছর জীবন দেয়া হতো। আলফা সানা কত বছর? আল্লাহ তাআলা বলেন দিলাম না হলে 1000 বছর। ধরো তোমারে কি দিলাম? 1000 বছর দিলাম, এরপরে কি? এরপরে কি? ওই যে লাস্ট ডেস্টিনেশন, যেতেই হবে, যেতেই হবে। তো যাওয়া যেহেতু লাগবেই, তাহলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। একটা হাদিস আছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন মান আহাব্বা লিকাই আহবাবতু লিকাআহু ওয়া মান কারিহা লিকাই কারিহতু লিকাআহু। আল্লাহ তাআলা বলেন আমার যেই বান্দা আমার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, মনে মনে চায় আল্লাহর সাথে কবে আমার সাক্ষাৎ হবে, এই পছন্দ যার আছে, আল্লাহ তাআলা বলেন আমি স্বয়ং আল্লাহ সেই বান্দার সাক্ষাতের অপেক্ষায় থাকি, আমিও তার সাক্ষাৎকে পছন্দ করি। হ্যাঁ বান্দা আমার কাছে আসো,
ومن كره لقائي كرهت لقاءه الله تعالى বলেন আমার যেই বান্দা আমার সাক্ষাৎ চায় না আমিও তার সাক্ষাৎকে অপছন্দ করি নাউজুবিল্লাহ তো আপনি আমি যতই চাই না যেতে না যাওয়া কি সম্ভব হ্যাঁ না যাওয়া সম্ভব না মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে মরিতে না চাইলেও মরিতে হইবে মরিতে না চাইলেও মরিতে হইবে এই মরণ ঠেকবে না ঠেকানো যাবে না তো পরে মরণের পরে হিসাব নিকাশ হবে কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে আল্লাহ তাআলা 59 নম্বর সূরা হাশরের 20 নম্বর আয়াতে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বলেন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতে যাবে তারাই হলো সফল সুবহানাল্লাহ তারাই হলো কি সফল কখনো জান্নাতি এবং জাহান্নামী কখনো সমান নয় যে 10 তলা বিল্ডিং এ থাকে যে গাছ তলায় থাকে দুজন কি সমান সমান না যে গরমের মধ্যে এসি ঘরে এসি করা রুমে থাকে আর যে ব্যক্তি একেবারে মরুভূমির উত্তপ্ত রোদের মধ্যে ছায়াহীন অবস্থায় থাকে দুজনকে সমান যেই লোক মাসে 1 লক্ষ টাকা বেতন পায় আর যেই লোক মাসে 10000 টাকা বেতন পায় দুজনকে সমান তো সাধারণ দুনিয়ার মানে সুযোগ সুবিধার ক্ষেত্রেও তো যে ভালো সুযোগে আছে আর যে তুলনামূলক কম সুযোগে আছে দুজনকেই নয় সমান নয় তো জান্নাত জাহান্নাম তো এটা বিশাল ব্যবধান এটা তো আকাশ পাতাল ব্যবধান সুতরাং জান্নাতি এবং জাহান্নামী কখনো সমান হতে পারে না আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতে যাবে তারাই হলো সফল সুবহানাল্লাহ তারাই হলো সফল তারা প্রকৃত সাকসেসফুল দুনিয়াতে একজন মানুষের কোটি টাকা আছে অনেক সুযোগ সুবিধা আছে সেই লোক যদি জাহান্নামে যায় দুনিয়াতে একজন লোকের থাকার মতো ভালো জায়গা নাই সেই লোক যদি জান্নাতে যায় তাহলে কে সফল কথা বলেন আমার কথা বুঝছেন কিনা দুনিয়াতে একজন কোটি টাকার সম্পত্তির মালিক কোনো সুযোগ সুবিধা তার অভাব নাই সেই লোক মরণের পরে জাহান্নামে গেল দোজখে গেল আর দুনিয়াতে একজন মানুষ অনেক টানা পোড়েনের মধ্যে আছে অনেক কষ্টের মধ্যে আছে সেই লোক জান্নাতে চলে গেল তাহলে এই দুই মানুষের মধ্যে কে সফল জান্নাতে যে যাবে সফল আর দুনিয়ার কোটি টাকা থাকা আর না থাকা এটা হলো ওই কসু হাতার হানি কসু পাতার পানি এটা এই আছে এই দুই মুহূর্তের মধ্যে এটা নাই হয়ে যাবে মরে যাবেন শ্বাস বন্ধ শ্বাস প্রশ্বাস বন্ধ আপনাকে কবর দেওয়ার আগেই ছেলে মেয়েদের হিসাব নিকাশ শুরু ফ্ল্যাট কি বসুন্ধরাটা আমি পাবো নাকি গুলিস্তানেরটা পাবো হিসাব শুরু ঠিক না গুলিস্তানেরটার দাম একটু কম হবে বসুন্ধরাটার দাম একটু বেশি হবে হিসাব নিকাশ শুরু হিসাব নিকাশ শুরু আপনার এখনো দাফন কাফন হয়নি মনের ভিতরে ঘুরতেছে মনের ভিতরে ছেলে মেয়ের ঘুরতেছে তা আপনার আমার লাস্ট ডেস্টিনেশন হয় জান্নাত নতুবা জাহান্নাম দুইটার অধিবাসীরা কখনো কি নয় সমান হাদিসে উৎসের মাধ্যমে আল্লাহ তাআলা জানান আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার আল্লাহ তাআলা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য ভালো বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যেই জান্নাত কেউ কখনোই চোখে দেখেনি তারা চোখে দেখেনি ওয়ালা উযুনুন সামিআত কোন কান কোনদিন এটার মানে মানে প্রকৃত অবস্থাটা শুনেনি ওয়ালা খাতারা আলা কলবি বাশার এবং এত উন্নত মানের জায়গা
কোন মানব হৃদয় কল্পনাতেও আনতে পারেনি সুবহানাল্লাহ কাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত তো ঠিক আছে জান্নাত তৈরি করছে কাদের জন্য নেক বান্দাদের জন্য কার বান্দা কোন বান্দা বেনামাজি ঠিক না কারা নামাজি নামাজ পড়ে আবার সুদও খায় হবে নামাজ পড়ে আবার ঘুষও খায় হবে অর্থাৎ সার্বিকভাবে আল্লাহর পছন্দনীয় বান্দা যারা আল্লাহর নেক বান্দা যারা আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ আজকে তো আমরা হেড টু হেড হেড টু হেড বুঝেন হেড টু হেড হলো মানে দুইটা জিনিসের বনাম যেটা বার্সেস অমুক বনাম তমুক তো আজকে আমরা জান্নাত এবং জাহান্নামের হেড টু হেড আমরা জানার জন্য চেষ্টা করব জান্নাতের গঠন কেমন স্ট্রাকচারটা কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের স্ট্রাকচারটা হলো লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন ওয়া মিলাতুহাল মিস্ক জান্নাতের স্ট্রাকচার হলো একটা ইট হলো স্বর্ণের আরেকটা ইট হলো রূপার আর মাঝখানে যে গাঁথুনি দেওয়া হবে সেটা হলো অতি উন্নত মানের সুগন্ধি সুবহানাল্লাহ একটা ইট স্বর্ণের আরেকটা ইট মাঝখানের গাঁথুনিটা কিসের উন্নত মানের মিস্ক সুগন্ধির এটা হলো গাঁথুনি হবে স্ট্রাকচারটা হলো এমন এটার পরিধি কেমন তিন নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াজান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের চাইতে বড় সুবহানাল্লাহ আসমান জমিনের চাইতে বড় এটা হলো জান্নাতের পরিধি জান্নাতের বিশালতা আর জাহান্নামের অবস্থাটা হবে সংকীর্ণ সংকীর্ণ হবে জাহান্নামের অবস্থা জাহান্নামের মধ্যে হবে গাদাগাদি কিসে গাদাগাদি হবে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে যদি আপনি যান আপনার জন্য আলাদা একটা স্পেশাল রুম ব্যবস্থা করা হবে আর আপনি যদি কারাগারে যান আপনার জন্য 10 জন 15 জন মিলে এমন রুমে রাখা হবে যে রুমে 5 জন থাকতে পারে ওই রুমে শুধু ঢুকায় আছে না জেলখানে ইলিশ পাইন শুনছেন না মানে ইলিশ মাছ যেরকম সাইজ করে রাখে এরকম কারাগারের মধ্যে সাইজ আছে ইলিশ পাইন মানে জায়গা এরকম থাকবে ইলিশের মতো কাত হইয়া জানেন না আপনারা হ্যাঁ আমি ছিলাম তো গিয়েছিলাম জানি তারপরে হলো কি থাকে কেসকি ফাইল মানে কেসকি মাছের যেরকম সাইজ এরকম সাইজ করে আপনারা জায়গা দিবে কোথায় কারাগারে কোথায় শ্বশুরবাড়িতে গেলে কি আপনারা এমন জায়গা দিবে কোন জায়গা দিবে প্রশস্ত জায়গা দিবে তাহলে জান্নাত হলো প্রশস্ত জান্নাত হলো কি প্রশস্ত আবার কেউ কেউ বাবু হুজুর কারাগারে গেল কেন চুরি ডাকাতির জন্য যায় নাই যে কারণে হুজুররা যায় আর কি ওই কারণে গেছে তো ইলিশ ফাইল করে কারাগারে রাখে কেসকি ফাইল করে রাখে কিন্তু আপনারা কি জান্নাতে তো মানে জান্নাত শ্বশুরবাড়িতে যদি আপনি যান আপনারা সেখানে কি রাখা হবে রিল্যাক্সে রাখা হবে তো জান্নাতে রাখা হবে রিল্যাক্সে প্রশস্ত জায়গা আর জাহান্নামের মধ্যে রাখা হবে কি করে গাদাগাদি করে ঠাসা ঠাসি করে রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিন 50 নম্বর সূরা কাফের মধ্যে বলছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতে আল্লাহ তাআলা বলেন আমি সেই দিন জাহান্নামের ডেকে বলবো জাহান্নাম তোর কি প্যাক ভরেছে এবং বুখারীর মধ্যে আসছে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তার পা দিয়ে ছাপ দিবে পা দিয়ে ছাপ দেওয়ার পরে জাহান্নাম হাদিসের যে শব্দটা আসছে কেত কেত কাপ্তোয়া আমরা এরকম করি না জাহান্নাম এরকম কেত কেত করে উঠবে আল্লাহ বলবেন হালিম তালাতে তোর কি প্যাক ভরেছে জাহান্নাম বলে উঠবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো আছে নাকি এটা দুইটা অর্থ হালমিম মাজিদের দুইটা অর্থ একটা হলো জাহান্নাম ভয়ঙ্করভাবে ওত পেতে থাকবে যখন ভয়ঙ্কর আগুন লাগে মানুষেরা তখন বলে
এমন আগুন এবার লেগেছে কোন জিনিস রক্ষা পায় কিনা সন্দেহ আছে তো জাহান্নাম যে বলবে হালমিম মাজিদ এটার একটা অর্থ হলো এটা আরো আছে নাকি আল্লাহ আরো দেন আর কত লাগবে আরো ঢুকাবো আর আরেকটা হলো হালমিম মাজিদ অর্থাৎ এত গাদাগাদি করা হবে জাহান্নাম বলবে আল্লাহ আরো দিবেন নাকি এমনিতেই তো গাদাগাদি হচ্ছে এমনিতে কি হচ্ছে চাপাচাপি হচ্ছে তাহলে জান্নাত প্রশস্ত জাহান্নাম কি চাপাচাপি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 13 এবং 14 নম্বর আয়াতে বলছেন ইযা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররামিন দাউ হুনালিকা সুবুরা আল্লাহ তাআলা বলছেন যখন জাহান্নামীদেরকে সংকীর্ণ জায়গার মধ্যে তাদেরকে শিকল দিয়ে বেঁধে কি দিয়ে বেঁধে শিকল লোহার শিকল যেটা 69 নম্বর সূরা আল হাক্কার 19 থেকে 29 আয়াতের ভিতর লতা বলছেন আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরআন ফাসলুকু আল্লাহ বলবেন তাকে ধরো তাকে ডান্ডাবেরি লাগাও তাকে জাহান্নামের ভিতরে ঢুকাও সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরআন ফাসলুকু তাকে 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো কত গজ লম্বা শিকল 70 গজ গোটা শরীরকে তার শিকল দিয়ে পেঁচানো হবে 89 নম্বর সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ সেই দিন এমন শাস্তি দেয়া হবে যেই শাস্তি কেউ কাউকে দেয় না ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ সেই দিন এমন বাঁধন বাঁধা হবে যেই বাঁধন কেউ কাউকে বাঁধে না যেই বাঁধন কেউ কাউকে বাঁধে না নিরপরাধ মানুষের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে দিলা এটা দুনিয়ার হ্যান্ডকাপ আল্লাহর আদালতে আল্লাহ এমন বাঁধা বাঁধবেন যেই বাঁধন কেউ কাউকে বাঁধে না তো সংকীর্ণ জায়গার মধ্যে মাকানান দাইয়িকা সংকীর্ণ জায়গার মধ্যে মুকাররামিন একেবারে শিকল দিয়ে বেঁধে তাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে তারা তখন ডাকতে থাকবে উনালিকা ইয়া দুউ সুবুরা তারা ডাকবে ডেকে বলবে আল্লাহ মরি না কেন আল্লাহ মরি না কেন আল্লাহ মরণ আসে না কেন আল্লাহ তাআলা বলেন লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাতিরা আল্লাহ বলেন আজকে একবার মৃত্যুকে ডাকিও না আজকে বারবার শতবার হাজারবার মৃত্যুকে ডাকো যতই ডাকো আজকে মরণ হবে না মরণ হয়ে গেলে তো তুমি শাস্তিটা বুঝবে না মরণ হয়ে গেলে তো তুমি শাস্তিটা বুঝবে না আজকে তোমার মরণ হবে না কতবার ডাকবা মরণ হবে না আজকে 25 নম্বর সূরা ফুরকানের 13 এবং 14 মধ্যে তাহলে জান্নাতের গঠন হলো স্বর্ণ এবং রূপার ইট গাঁথনি হলো মেসকের প্রশস্ততা হলো আসমান জমিনের চাইতে বেশি আর জাহান্নাম হলো চাপাচাপি গাদাগাদি শিকল বন্দি করে কি করা হবে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে এটা গেল জাহান্নামের গঠন জান্নাতের মধ্যে গাছ থাকবে গাছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু মিয়াতু আমিন লা ইয়াক্তাউহা জান্নাতের মধ্যে এমন গাছ থাকবে যেই গাছটা এত বড় হবে গাছের ছায়ার নিচে একজন ব্যক্তি 100 বছর দৌড়াবে কিন্তু গাছের ছায়া শেষ হবে না সুবহানাল্লাহ একটা গাছ একটা গাছ এত বড় হবে 100 বছর দৌড়ানোর পরে এক গাছের ছায়া শেষ হবে সুবহানাল্লাহ এটা হলো জান্নাতের গাছ জাহান্নামে গাছ আছে জাহান্নামের গাছ হলো জাক্কুম জাহান্নামের গাছ কি ইন্না শাজারাতাজ জাক্কুম জাক্কুম গাছ জাক্কুম গাছের রস হলো খুবই ভয়ঙ্কর এমন ভয়ঙ্কর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুমি কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আহলাহা ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমাহুম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমাহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
জাহান্নামের মধ্যে এমন যেই জাক্কুম গাছ আছে সেই জাক্কুম গাছের রস এত বিষাক্ত এত তিক্ত এত দুর্গন্ধ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর যদি এক ফোঁটা রস পৃথিবীতে ঢেলে দেয়া হতো কয় ফোঁটা এক ফোঁটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ এক ফোঁটা জাক্কুম গাছের রসের বিষের কারণে দুর্গন্ধের কারণে টিকতে পারতো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ফোঁটা পৃথিবীতে ঢাললেই যদি এই অবস্থা হয় তো যারা খাবে তাদের অবস্থাটা কি হবে যারা খাবে তাদের অবস্থাটা কি হবে তাহলে বেহেশতের মধ্যেও গাছ আছে দোজখের মধ্যেও কি আছে গাছ আছে হেড টু হেড দুই গাছ কিন্তু কি না এক রকম না তাহলে লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতি এবং জাহান্নামী কখনো সমান হতে পারে না কখনো সমান হতে পারে না জান্নাতিদের পোশাক আছে জান্নাতীদের পোশাক হলো আল্লাহ তাআলা বলেছেন লিবাসুহুম মিন হারির বেহেশতিদেরকে রেশমি কাপড়ের পোশাক পরানো হবে সুবহানাল্লাহ কি কাপড় রেশমি কাপড়ের পোশাক তাদেরকে পরানো হবে লাইয়া বেলা সিয়াবুহুম জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না সুবহানাল্লাহ কখনো কি হবে না পুরাতন হবে না আপনি যখনই একটা নতুন জামা গায়ে দেন খেয়াল করবেন জামাটা গায়ে দিয়ে বাজারে গেলেন বন্ধু বান্ধবের সাথে ছায়ের দোকানে বসলেন মসজিদে আসলেন আপনি দেখবেন যে জামাটা গায়ে দেওয়ার প্রথম দুই তিন দিন সবাই বলে কি খবর মাশাআল্লাহ সুন্দর ঠিক আছে সাইজ ঠিক আছে দাম কত কোন জায়গা থেকে নিয়েছেন লাইক দে ঠিক কি না আপনি মনে মনে ভাবেন যে আলহামদুলিল্লাহ সাইজটা ঠিক আছে তো জোহরের সময় বললো আসরের সময় বললো পরের দিনে বললো তিন নম্বরের দিন আর কেউ তাকায়ও না বলে যে ও এটা তো তখন আর তিন নম্বর দিন আর কেউ আপনারা বলে না জামাটা সেই রকম এটা আর বলে না আর পাঁচ মাস ছয় মাস পরে তো বলে যে জামা একটা আর কয়দিন গায়ে দিবেন বলে কি না কথা বলে কি না জান্নাতীদের পোশাক হলো লাই আপলা সিয়া বহুম তাদের পোশাক কখনো পুরাতন হবে না সুবহানাল্লাহ তো জাহান্নামীদেরও পোশাক আছে জাহান্নামীদের পোশাক হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের চোদ্দ নম্বর সূরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন আল্লাহ তাআলা বলছেন জালিমরা যে সকল জুলুম করছে অন্যায় অত্যাচার জুলুম জমি দখল টাকা দখল তারপরে মেরে ফেলা খুন করা অন্যায় করা এর মিথ্যা অপবাদ দেয়া জালিমরা যেই সকল জুলুম করছে এই ব্যাপারে তোমরা আল্লাহকে গাফেল মনে করিও না আল্লাহ দেখেন না কথা আল্লাহ দেখেন না আল্লাহ বলছেন যে আল্লাহ দেখেন না তোমরা এমনটা মনে করিও না ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার আল্লাহ তাদেরকে সেই দিন পর্যন্ত সুযোগ দিচ্ছে যেই দিন তাদের চোখ উল্টে যাবে চোখ কি হয়ে যাবে এরপর আল্লাহ তাআলা বলছেন সারাবিলহুম মিন কাতিরানিন জাহান্নামীদেরকে আলকাতরার পোশাক পরানো হবে কিসের পোশাক এটা কিন্তু মানুষে বলে চুরির ধরা পড়লে কয় যে তার মাথা চুল কামাইয়া মাথার মধ্যে আলকাতরা লাগাইয়া ঘুরাও বলে কি না জাহান্নামীদের জন্য সারাবিলহুম মিন কাতিরানিন ওয়া তাগশা উজুহাহুমুন নার যে তাদেরকে আলকাতরার পোশাক পরানো হবে এবং তাদের গোটা চেহারাটা আগুনে ঢেকে যাবে আগুনে ডুবে যাবে তাদের চেহারা তাহলে জান্নাতীদেরও পোশাক আছে জাহান্নামীদেরও কি আছে পোশাক আছে জান্নাতীদের খাবার আছে জান্নাতীদের জন্য কি আছে খাবার আছে ছাপ্পান্ন নম্বর সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন জান্নাতীদের জন্য থাকবে এমন খাবার যেই পাখির গোশত তারা খেতে চায় সেই পাখির গোশতই তাদেরকে খেতে দেয়া হবে সুবহানাল্লাহ আকাশে উড়ে যাচ্ছে মনে মনে ভাববে এই পাখিটা যদি শুধু এরকম করবে এই পাখিটা যদি অটোমেটিক পাখিটা চলে আসবে সুবহানাল্লাহ জান্নাতে সেটা গুনাহ হয়ে যাবে বুনা হয়ে জান্নাতিকে কি করা হবে খাওয়ানো হবে জান্নাতের মধ্যে খাবার আছে জান্নাতিদের জন্য
তাদের জন্য ফল আছে ফল হলো আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর সূরা আল হাক্কার ওই যে 19 থেকে 29 বলছি ওই আয়াতের মধ্যে জান্নাতি এবং জাহান্নামী দুই পক্ষের কথা বলছে সেখানে আল্লাহ তাআলা বলছেন কুতুহুহা দানিয়া জান্নাতের সবগুলো ফল জান্নাতীদের একেবারে কাছাকাছি থাকবে মুফাসসিরিনে কেরাম বলেন গাছের গোড়া থাকবে উপরের দিকে গাছের ফলের অংশ থাকবে নিচের দিকে সুবহানাল্লাহ একেবারে কাছে এবং আল্লাহর পক্ষ থেকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়াতে যে কষ্ট করে এসেছো ফজরের নামাজের সময় অন্যরা ঘুমিয়েছে তুমি শীতের মধ্যে মসজিদে গিয়েছো তোমার বন্ধু-বান্ধবরা হারাম টাকা দিয়ে বিল্ডিং বানিয়ে অট্টালিকার মধ্যে ছিল হারাম টাকা দিয়ে তোমার তৌফিক হয় নাই তোমার কষ্ট হয়েছে অন্যরা দুনিয়ার দাঙ্গাবাজি করে যা তার সাথে মিশে হালাল হারাম বাজ বিচার করে নাই দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে চলেছে তুমি ন্যায়ের পথে থাকার কারণে তোমাকে জেলখানায় বন্দী থাকতে হয়েছিল আল্লাহর পক্ষ থেকে বলা হবে দুনিয়াতে যে কষ্ট করে এসেছো আজকে কষ্টের বিনিময়ে তৃপ্তি সহকারে খাও এবং পান করো সুবহানাল্লাহ তাহলে জান্নাতীদের খাবার হলো পাখির গোশত জান্নাতীদের খাবার হলো তাদের জন্য ফল থাকবে জান্নাতীদেরকে সর্বপ্রথম যেটা দিয়ে আপ্যায়ন করা হবে সেটা হলো মাছের কলিজা সুবহানাল্লাহ জাহান্নামীদের জন্য খাবার আছে জাহান্নামীদের জন্য কি আছে খাবার আছে জাহান্নামীদের জন্য খাবারটা হলো এটা যে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের খাবার হলো লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয় জাহান্নামীদের জন্য যেই খাবার সেই খাবার হলো কাঁটাযুক্ত খাবার কি খাবার কাঁটাযুক্ত খাবার কি কোন জাহান্নামীদের জন্য কাঁটাযুক্ত খাবার কি খাবার কাঁটাযুক্ত খাবারে জাহান্নামে তাদেরকে এমন অবস্থা মুখোমুখি হতে হবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া অবস্থা এমন হবে সেখানে তারা মরবেও না সেখানে তারা বাঁচবেও না মানুষ যখন বিপদে থাকে মারাত্মক সংকট পারিবারিক সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট মানসিক চাপ ব্যবসায় লস খেয়েছে ছেলে পরীক্ষায় ফেল করেছে তারপরে নিজের নামে মামলার হুলিয়া এরকম যখন নানামুখী ঝামেলা থাকে লোকজন যখন জিজ্ঞেস করে কেমন আছেন বলে যে না মরে বেঁচে আছি না মরে এটা তো দুনিয়ার সামান্য একটা ব্যাপার জাহান্নামের অবস্থাটা হবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া সেখানে তারা মরবেও না বাঁচবেও না তাহলে জাহান্নামীদের জন্য খাবার থাকবে কি খাবার কাঁটাযুক্ত খাবার কি খাবার কাঁটাযুক্ত খাবার তারপরে জাহান্নামীদের জান্নাতীদের জন্য বেহেশতের জন্য খাবার থাকবে পাখির গোশত মাছের কলিজা নানান জাতের ফল ফলাদি সুবহানাল্লাহ তার খাবার গেল খাবার করার পরে আমাদের ওস্তাদ বলে যে একটু চিকেন ফ্রাই খাবে একটু গ্রিল খাবে পরে কি একটু কোল্ড ড্রিঙ্ক হবে না একটু ঠান্ডা পানীয় চলবে না চলবে তো জান্নাতীদের জন্য বেহেশতের জন্য কি আছে পানীয়র ব্যবস্থা আছে কি পানীয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 47 নম্বর সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15 মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার ত্বামু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশাযিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা বেহেশতিদের জন্য চারটা ঝর্ণা থাকবে কয়টা ঝর্ণা পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা শরাবের ঝর্ণা এরকম চারটা ঝর্ণা পানির ঝর্ণা পানীয় এরকম কোল্ড ড্রিঙ্ক অর্থাৎ পানীয় জাতীয় চারটা ঝর্ণা থাকবে সুবহানাল্লাহ কয়টা ঝর্ণা জাহান্নামীদের জন্য পানীয় আছে জাহান্নামীদের জন্য পানীয় কি 47 নম্বর সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াসুকু মাআন হামিমা জাহান্নামীদেরকে গরম পানি পান করানো হবে গরম পানি পান করানোর কারণে ফাকাত্তাআ আমআহুম তাদের পেটের নাড়িভুঁড়িগুলো গলে যাবে গলে গলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হবে বের হওয়ার পরে তারা পিপাসাত্ত হয়ে যাবে পিপাসাত্ত হয়ে তারা যখন আবার পানি চাইবে একটু আগে তাদের পেশাব পায়খানার রাস্তা দিয়ে যে ময়লাগুলো বের হয়েছে এগুলো আবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে তাহলে জান্নাতীদেরও খাবার পানিও আছে
জাহান্নামীদেরও কি আছে তবে লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতি এবং জাহান্নামী সমান হতে পারে কখনো না কখনো জান্নাতীদের খাবার আছে জাহান্নামীদেরও কি আছে খাবার আছে জান্নাতীরা যখন জান্নাতে ডুববে তাদের জন্য অভিনন্দন আছে অভিনন্দন হলো আল্লাহ তাআলা বলছেন 39 নম্বর সূরা জুমার ওয়াসিয়াকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাআহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ জান্নাতীদেরকে যারা আল্লাহকে ভয় করেছে আল্লাহ তাদেরকে ফেরেশতার মাধ্যমে জান্নাতের দিকে তাদেরকে টেনে টেনে নিয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাতের দারওয়ান যারা যারা রক্ষক ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন তোমরা নিরাপদে এই জান্নাতে প্রবেশ করো তোমাদের জন্য শুভ সংবাদ সুবহানাল্লাহ জাহান্নামীদের জন্য এরকম দারওয়ান থাকবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ঢুকানো হবে ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে জাহান্নাম টকবক টকবক করতে থাকবে আসামিকে ধরেন ওই যে একটু আগে বললাম দুলাকে বরণ করে নেওয়ার সময় ফুল নিয়ে আসে তারপরে ফুল ছিটায় এরপরে আসেন এভাবে হাত বাড়ায় আর আসামিকে ধরার সময় কি করে ছাড় খোল এরকম ধমক আছে কিনা তো জাহান্নামীদেরকে যখন এরকম তর্জন গর্জন করে জাহান্নামে ঢুকানো হবে জাহান্নামের কাছে গিয়েই দেখবে জাহান্নাম টকবক টকবক করে উচ্চাচ্ছে টকবক করে উচ্চাচ্ছে জাহান্নাম ফেরেশতারা বলবে যে যে তোমরা এখানে আসলা কেন তোমরা এখানে আসলা কেন তোমাদেরকে কি এই জাহান্নামের ব্যাপারে সতর্ক করা হয়নি কেন তোমরা এখানে আস ইজামুল কফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর জাহান্নাম তাকবক করবে এরপরে ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম তোমাদের কাছে কি রাসূলগণ যায়নি তোমাদের কাছে কি আলেম উলামাগণ যায়নি তোমাদেরকে কি বোঝানো হয়নি তোমরা কেন জাহান্নামে আসলা তোমরা তো ওইদিকে যাওয়ার কথা জান্নাতে যাওয়ার কথা তখন তারা বলবে আলেম উলামাগণ নবী রাসূলগণ বিভিন্ন কথা আমাদের কানে আসছে কিন্তু আমরা এগুলোরে ড্যাম কেয়ার করছি মৌলবাদীদের কথার বেল নেই হুজুরের কথার দাম নাই আরে রাখো মোল্লা মৌলবীর কাম কি সারাদিন শুধু কবরা রাখে রাত বলে না এরকম কথা মানে বলে কিনা বলে বলবে গুরুত্ব দেয় নেই আমরা শুনছিলাম তাদের কথায় কি দেয় নেই কেঁদে কেঁদে বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর হায় আমরা যদি একটু যদি বিবেক বুদ্ধি খাটাইতাম একটু যদি ভালো কাজ যদি করতাম তাহলে তো আজকে এই বিপদে পড়া লাগতো না এরকম তারা কি করবে আফসোস করবে তাহলে জান্নাতের মধ্যে অভিনন্দন আছে আর জাহান্নামীদের কি কি করা হবে তিরস্কার করা হবে কি করা হবে তিরস্কার করা হবে জান্নাতীদের চেহারা হবে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজুহু ইয়াউমাইযিন মুসফিরা সেই দিন কত চেহারা উজ্জ্বল হয়ে যাবে দাহিকাতুম মুস্তাবশিরা হাসি হাসি উজ্জ্বল চেহারা থাকবে আর যারা অপরাধী উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তাদের চেহারাগুলো ধুলামলিন হয়ে যাবে চেহারা ফ্যাকাশে হয়ে যাবে চেহারা কি হয়ে যাবে ফ্যাকাশে হয়ে যাবে জান্নাতীরা আনন্দের মধ্যে থাকবে জাহান্নামীরা বিপদের মধ্যে থাকবে জাহান্নামীদের শরীরের চামড়া মোটা হবে ওহুদ পাহাড় উচ্চতা যতটুকু মাটি থেকে নিয়ে ওহুদ পাহাড় উচ্চতা যতটুকু জাহান্নামীদের শরীরের চামড়া অত মোটা হবে বলা হলো একটা প্রশ্ন আসতে পারে জাহান্নামীদের চামড়া এত মোটা হবে কেন এটাও বুঝবেন মাঝে মধ্যে কারো শরীর যখন হালকা পাতলা থাকে তখন তার মাইর দিতে গিয়ে বলে তোর মার মু কোন জায়গা তোর শরীরে তো মাইরের জায়গা নাই তোর শরীরে কিছু জায়গা নাই তো এই যে লোহার মুগুর দিয়ে যে পিটানো হবে এরকম যদি 60 কেজি ওজনের বডি হয় তো এটা দিয়ে তো লোহার মুগুর দিয়ে জমবে না এই জন্য শরীরের চামড়াকে মোটা করা হবে ওহুদ পাহাড় সমান মোটা করা হবে যাতে করে লোহার মুগুর দিয়ে আচ্ছা মতো পিটানো যায় জাহান্নামীদের তাহলে জান্নাতীদের চেহারা থাকবে উজ্জ্বল জাহান্নামীদের চেহারা থাকবে ফ্যাকাশে জাহান্নামীদের মধ্যে থাকবে আতঙ্ক জাহান্নামীদের মধ্যে থাকবে কি আতঙ্ক থাকবে খাবার থাকবে জান্নাতীদের জন্য জান্নাতীদের যৌবনকাল কখনো শেষ হবে না
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইয়াফনা শাবাবুহুম জান্নাতীদের বেহেশতীদের যৌবনকাল কখনো শেষ হবে না এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের আহলুল জান্নাতি ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালা ইয়াতফুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা বালু তুআম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতীরা খাবে পান করবে কিন্তু পেশাব করা লাগবে না পায়খানা করা লাগবে না থুতু ফেলতে হবে না নাকের শ্লেষও ফেলতে হবে না সাহাবীগণ বলেন মা বালুত তাম এত খাবার খাবে বলতেছেন তো খাবার যাবে কই শুধু ইনপুট হইতেছে তা আউটপুট তো নাই শুধু ঢুকতেছে কিন্তু কি হবে না বের হবে না তো খাবার যাবে কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুশাহুন ওয়ারাশুন কারাশিল মিস্ক ডেকুর হবে এবং এক জাতীয় গাম বের হবে গামের মাধ্যমে সুগন্ধি বের হবে ওই সুগন্ধির মাধ্যমে সব খাবার ফিনিশ সুবহানাল্লাহ দুনিয়াতে তো গামের পাশ দিয়ে যাওয়া যায় না আর আখেরাতে জান্নাতের মধ্যে একজন আরেকজনকে বলবে আপনার আপনার গামের গ্রান্ট একটু নেই সুবহানাল্লাহ জান্নাতীদের গামের মধ্যে এমন গ্রান থাকবে এটা হলো জান্নাতীদের মানে শরীরের অবস্থা তাদের খাবারের অবস্থা আর জাহান্নামীরা ওই যে বললাম বলতে থাকবে যে আল্লাহ আমারে একটা দিনের জন্য দুনিয়াতে পাঠাও আমি ভালো হয়ে যাব আমি কি হয়ে যাব ভালো হয়ে যাব আল্লাহ বলেন না এখন এত ভালো হওয়ার দরকার কি যখন বলছিলাম তখন তো কাজে লাগাও নাই তখন কি করো নাই কাজে লাগাও নাই সময় একটু বাড়তেছে আমি দুই চার মিনিট নিব একটু যেহেতু জান্নাত এবং জাহান্নাম তাহলে আমরা জান্নাত এবং জাহান্নামের গঠন জানলাম জান্নাত এবং জাহান্নামের পোশাক জানলাম জান্নাত এবং জাহান্নামের খাবার জানলাম জান্নাত এবং জাহান্নামের পানীয় জানলাম জান্নাতী এবং জাহান্নামীদের চেহারা জানলাম জান্নাতী এবং জাহান্নামীদের জন্য আরেকটা মানে জান্নাতীদের জন্য একটা স্পেশাল ব্যাপার আছে সেটা হলো জান্নাতীদের জন্য সুন্দরী স্ত্রী থাকবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতী মহিলাদের সৌন্দর্য এমন হবে লাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাহ জান্নাতী মহিলার একজন মহিলা পৃথিবীতে যদি একবার থুতু নিক্ষেপ করত কিয়ামত পর্যন্ত পৃথিবীটা সুগন্ধে ভরে যেত সুবহানাল্লাহ শুধু থুতু যদি ফেলত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতী মহিলারা যদি পৃথিবীর দিকে যদি একবার দৃষ্টি নিক্ষেপ করত লাতুমি সাতি শামস তাদের চোখের সৌন্দর্যের কারণে সূর্যের আলো দেখা যেত না সুবহানাল্লাহ চোখের সৌন্দর্যের কারণে কিসের দেখা মানে সূর্যের আলো দেখা যেত না এবং তাদের শারীরিক সৌন্দর্য এমন হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 70 প্রকারের কাপড় ভেদ করে হাড়ির ভিতর দিয়ে যে রক্ত চলাচল করবে তাও দেখা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং বুড়ারা কোনো জান্নাতে যাবে না কোনো বুড়া এই বুড়া যা আছে কেউ জান্নাতে যাবে না একেবারে সোজা কথা এখানে কোনো গোপন কথা নেই কোনো বুড়া জান্নাতে যাবে না বুড়াও জান্নাতে যাবে না বুড়িও জান্নাতে যাবে না এক মহিলা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আল্লাহর কাছে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করুন আমি যাতে জান্নাতে যাই আল্লাহ রাসূল বলছেন বুড়ি তো জান্নাতে যাবে না বুড়ি তো কাঁদা শুরু করছে বুড়ি জান্নাতে যাবে না বলছে না জান্নাতে তুমি যাবা তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ তোমাকে স্পেশালি যুবতী বানিয়ে দিবে সুবহানাল্লাহ আমাদের ওস্তাদ বলে বুড়ারে জান্নাত দিলে তো সমস্যা খাইয়া দাইয়া সব নষ্ট করে দিবে এই জন্য জান্নাতির পুরুষরা কি হবে যুবক হবে জান্নাতি মহিলারা যুবতী হবে কাওয়া ইবা আতরাবা তাদের বয়স হবে একেবারে উপযোগী বয়স পুরুষদের ম্যাক্সিমাম বয়স হবে 32-33 আর নারীদের ম্যাক্সিমাম বয়স হবে 16-18 সুবহানাল্লাহ 16-18 আর পুরুষদের কত 32-33 বাবা ছেলে নাই সব এক সবার বয়স এক তাহলে জান্নাতের মধ্যে এগুলো আর জাহান্নামের মধ্যে তো বিপদ আছে জান্নাত আমার মধ্যে কি আছে বিপদ আছে আমি ছোট্ট করে দুইটা বলেই শেষ করছি অনেক লম্বা কথা ছোট্ট করে দুইটা হলো জান্নাতের একটা জিনিস অনেক মজাদার জান্নাতের মধ্যে একটা বাজার হবে সুবহানাল্লাহ কি হবে বাজার এই বাজারে জান্নাতের বাজারে কোনো সবজি চাল ডাল এগুলো বেচা কিনা হবে না জান্নাতের বাজারে অন্য একটা জিনিস থাকবে সেই জিনিসটা হলো জান্নাতের বাজারের মধ্যে এমন একটা আইটেম থাকবে যেই আইটেমে গিয়া নিজের মতো করে নিজের ডিজাইনে সুন্দর চেহারা নিজেরে বানাইতে পারবে সুবহানাল্লাহ নিজের মতো করে চোখের দূর কানের দূর নাকের দূর মানে যেভাবে মন চায় কালার টালার দিয়ে এরকম ডিজাইন বানাইতে পারবে জান্নাতের বাজারে তো গড়ে জান্নাতির জন্য যে স্ত্রী বরাদ্দ থাকবে
সে বলবে আপনাকে তো আগের চাইতে অনেক বেশি রূপসী মনে হচ্ছে, বলবে মাত্র আমি জান্নাতের বাজার থেকে সেয়ারা ঠিক করায় নিয়ে আসছি। সুবহানাল্লাহ, নিজের মতো করে কি করতে পারবে সেয়ারা এখন রাখতে পারবে? সবচেয়ে ভয়ঙ্কর যেটা বিপজ্জনক এবং আশার কথা এটা বলে আমার কথা শেষ, সেটা হলো জান্নাতীরা জান্নাতে থাকতে 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 আনন্দ আনন্দ, জাহান্নামীরা জাহান্নামে থাকতে থাকতে বিপদ আর বিপদ। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাত, হে জান্নাতীরা। জান্নাতীদের সোজা বাংলা কয় যে কলিজা সিগ মারবে, কলিজা কি মারে? জান্নাতীরা মনে মনে করবে বহুত দিন তো আল্লাহ সুখে রাখছে, ডাক একটা দিল না কোনো বাহির করে দে, না কোনো কি করে দে, বের করে দে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা। জাহান্নামীদের মনে মনে একটু আশা লাগবে, মনে হয় এবার মাফ করে দিতে পারে। আল্লাহ বলেন, না, জান্নাতে জুমরা জুমরা যারা ভয়ে আসো বের করে দিবে, ওটারও চিন্তার দরকার নাই। জাহান্নামে তোমরা যারা আসো আশায় আসো, তোমাদেরও চিন্তার দরকার নাই। আল্লাহ তাআলা একটা প্রাণী নিয়ে আসা হবে দুম্বার মতো, ওই প্রাণী হলো মৃত্যু। আল্লাহ তাআলা মৃত্যুটারে জবাই করে দিবে, মৃত্যুটাকে কি করে দিবে, জবাই করে দিবে। মৃত্যুর মরণ হয়ে যাবে, মানে মরণেরও মরণ হয়ে যাবে। মরণ হওয়ার পরে এবার আল্লাহ বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদ লা মাউতা ফিহা, হে জান্নাতীরা এখানে চিরকাল থাকবে, তোমাদের আর মরণ হবে না। সুবহানাল্লাহ। আর জাহান্নামীদেরকে বলা হবে, খুলুদ লা মাউতা ফিহা, জাহান্নামী তোমরা এখানে চিরকাল থাকবে, তোমাদের আর মরণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঘোষণা শোনার পরে খুশিতে যদি পৃথিবীর কোনো মানুষ মরার অবস্থা থাকতো, তাহলে খুশিতে জান্নাতীরা মরে যেত, এত খুশি। আর দুঃখে যদি কেউ মরার থাকতো, তাহলে দুঃখে জাহান্নামীরা মরে যেত, কিন্তু জাহান্নামীরাও মরবে না জান্নাতীরাও। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের পার্থক্য বুঝে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক।